ইডি মনে হয় খুব ভালো জায়গায় চাপ দিয়েছে, সবাই দৌড়চ্ছে দুবাই, এমন চাপ পড়েছে যে সবাই দুবাই যাচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, তিনি মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ইতিমধ্যেই খবর দুবাই সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বড় প্রশ্নের জায়গা এই জায়গায়, কারণ কেন্দ্রের অনুমতি যদিও এখনো পর্যন্ত পাননি, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, গ্রিন সিগনাল থাকে, তাহলে তিনি তার এই সফরে যেতে চলেছেন। শিল্প এবং বণিক মহলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকছে, কিন্তু এই সফরের অন্য তাৎপর্য তার ব্যাখ্যা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখ থেকে আমরা পাচ্ছি। কি বলেছেন তিনি শোনেন। দুবাই খুব ভালো জায়গাতে চাপ দিয়েছে, হ্যাঁ, সবাই দৌড়চ্ছে দুবাই, এমন চাপ পড়েছে, সবাই বলছে সবাই দুবাই যাচ্ছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ইডি মনে হয় খুব ভালো জায়গাতে চাপ দিয়েছে, হ্যাঁ, সবাই দৌড়চ্ছে দুবাই, এমন চাপ পড়েছে, সবাই বলছে সবাই দুবাই যাচ্ছে, নিশ্চয়ই কিছু ব্যাপার। এই মুহূর্তে স্পষ্ট প্রতিক্রিয়া এই মুহূর্তে শোনাচ্ছিলাম আপনাদেরকে, নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার স্পষ্টতই সেই জায়গায় বলছেন যে ইডির চাপে দৌড়াদৌড়ি বাড়ছে রাজনৈতিক নেতাদের। এর আগে খুব স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখতে পেয়েছেন দুবাই সফরে, তার যাওয়া এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে এমন একটি সময় যখন এই সফর নিয়ে রাজনৈতিক মহলে বা বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা যখন মনে করছেন এই জায়গায় বিভিন্ন বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরসূচি হঠাৎ এই সময় কেন, এই নিয়েই মূলত যে জায়গা সামনে আসছে এবং তাতেই এমনটা মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। এখন তিনি বলছেন যে ইডির চাপে দৌড়াদৌড়ি বাড়ছে রাজনৈতিক নেতাদের, যে মন্তব্য তার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি।